আজকে আমাদের প্রাক্তন প্রদেশ সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জন্মদিন। সেই উপলক্ষে আমরা অন্যান্য বছর বিভিন্ন রকমের অনুষ্ঠান নিয়ে আনন্দ উৎসব বিবর্তন, যেহেতু নরেন্দ্র মোদীর দুর্নীতি বলে ভারতবর্ষের কোটি কোটি লোক আজকে দুর্দশার সম্মুখীন, সেই জন্য রাহুল গান্ধী চাইছেন না ওনার জন্মদিন উপলক্ষে আমরা যাতে কোনো আনন্দ অনুষ্ঠান এগুলি না করি, সেই জন্য আমরা ঠিক করেছি রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে আজকে সারা ত্রিপুরা রাজ্যে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী, খাদ্য এবং বিভিন্ন রকমের জিনিস বিতরণ করার জন্য, সেই হিসাবে আমরা আগরতলাতে আমরা খাদ্য বিতরণ করছি এবং এটা আমরা কিছুক্ষণ পরে বিভিন্ন হসপিটালে যাব। আমরা প্রায় হাজার খানেক লোককে আজকে আগরতলা করব এবং এই কর্মসূচি প্রদেশ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসএস সবাই উদ্যোগে একসঙ্গে যৌথভাবে আমরা কাছে সারা ত্রিপুরা রাজ্যে প্রতিটা ব্লক লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, প্রদেশ লেভেলে আজকে এই অনুষ্ঠান হচ্ছে। এটা মূলত রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে আমরা করছি, এটাই আমাদের আজকে প্রস্তুতি।